आज आमी आपनादेर के एक चमत्कार स्वादे स्नैक्स रेसिपी शेयर करते चले। रेसिपिटा भालो लागले लाइक शेयर करते भूलें ना और आमार चैनलटिके सबस्क्राइब करते भूलें ना। रेसिपिटा तैरी करार जन्नो प्रथमे गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम एक चा चामच रान्नार तेल। तेल भालो मतन गरम हये गेले देबो हाफ चा चामच गोटा जिरे, सामान्य हिंग एक चिमटी मतन हिंग दिलाम। हिंगटा व्यवहार करबें खेते भालो लागबे, तबे खूब बेसी व्यवहार करबें ना, ताहले हिंगेर उग्र गंध भालो लागबे ना। दिए दिएछि हाफ चा चामच सादा तिल, हाफ चा चामच ग्रेट करा आदा और दुटो काँचा लंका कुचि। आपनारा चाइले एखाने चिली फ्लेक्सो व्यवहार करते पारें। एक चा चामच क्राश करा कसूरी मेथी। कयेक सेकेंड भेजे नेवार पर देव एकटा माझारी साइजेर ग्रेट करा आलू। आलूके ग्रेटारे ग्रेट करे नेवार पर दो तीन बार जल बदले बदले धुए तारपरे जल चिपे बार करे नियेछि सेई ग्रेट करा आलू। आलूके नाड়াচাড়া করে ভেজে নেব। মিনিট দুই তিন সময় ধরে ভেজে নেওয়ার পর দেখুন আলু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একই সঙ্গে অনেকটা নরমও হয়ে গেছে। এই সময় দেয়া হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই বুঝে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবারে দেওয়া হচ্ছে এক বাটি জল। পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করলে দেব এক বাটি আটা। এখানে এক বাটি জল ব্যবহার করেছি আর এখানে এক বাটি জলের জন্য এক বাটি আটাই ব্যবহার করছি, তো এখানে আটা ও জল সমপরিমাণে ব্যবহার করতে হবে। প্রথমে হাফ বাটি আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি অর্ধেক আটা দিয়ে দিলাম। একবারে পুরো আটাটা ব্যবহার করবেন না, এইভাবে অর্ধেক অর্ধেক করে ব্যবহার করবেন। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। গ্যাসের আঁচ লোতে করে দিয়ে ভালো করে এইভাবে নাড়তে হবে। দেখুন একটা মন্ড ধরনের তৈরি হয়ে যাচ্ছে, কড়াই ছেড়ে উঠে আসছে। যখন দেখবেন এরকম কড়াই ছেড়ে উঠে আসবে তখন বুঝে নেবেন এটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার এটিকে অন্য একটি প্লেটে তুলে নেব। প্লেটে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম, তেলটা অবশ্যই লাগিয়ে নেবেন, তা না হলে এই মিশ্রণটা দেওয়ার পর আটকে যেতে পারে। হাতে সামান্য তেল লাগিয়ে এইভাবে চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি। ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করছি। এবার ছুরিতে করে এইভাবে পিস কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের যে কোনো শেপের কেটে নিতে পারেন, তবে এক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ভুল করে ফেলেছি। গরম থাকা অবস্থাতেই পিসগুলো কেটেছি তাই উঠছে না। একটু ঠান্ডা হওয়ার পর দেখুন দেখিয়ে দিচ্ছি পিসগুলো কত সুন্দর উঠে এসেছে। আপনারা অবশ্যই এই পিসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটবেন, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। এবারে এগুলিকে ভেজে নেওয়ার পালা। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এগুলিকে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এগুলিকে ভেজে নিতে হবে।
একটা সাইড হালকা ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে শ্যালো ফ্রাই করলেও খেতে ভীষণই ভালো হয়। দেখুন দুটো সাইডই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলিকেও ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা আলু আর আটা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। আপনারা চাইলে সসের সাথেও সার্ভ করতে পারেন বা কাসুন্দির সাথে, এমনকি চা কফির সাথেও খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।